করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল সোমবার থেকে পুনরায় কঠোর নির্দেশ জারি করেছে সরকার। এর ফলে কাল সকাল থেকে সকল ধরনের গণপরিবহন, দোকানপাট, শপিং মল ও ব্যবসায় কেন্দ্র বন্ধ থাকবে। খোলা থাকবে শুধুমাত্র খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁ। জারি করা নতুন বিধিনিষেধে বলা হয়েছে, সারা দেশে সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। সব ধরনের শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁতে দেয়া হয়েছে নতুন নির্দেশনা। হোটেল রেস্তোরাঁ শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে, সেখানে বসে কেউ খেতে পারবে না। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। রাস্তায় চলতে পারবে পণ্যবাহী গাড়ি ও রিক্সা। সরকারি বেসরকারি সব অফিস খোলা থাকবে সীমিত জনবল নিয়ে। জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সজল সাইক, বিজনেস ইনসাইডার বাংলাদেশ, ঢাকা।